কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাপি মোমেন্ট উইথ পায়েল অ্যান্ড বাণীমতিতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা ভীষণ হেল্পফুল তোমাদের জন্য। তো তার আগে বলে নিই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো ইনফরমেটিভ মনে হলে। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি কিন্তু আমাদের ভিডিও রেগুলার দেখো, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে অল বাটনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা খুব তাড়াতাড়ি সবার আগে দেখতে পারো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো, আমরা অজান্তেই আমরা আমাদের বাণী বা আমাদের ভালোবাসার জীবটিকে অনেক সময় কষ্ট দিয়ে ফেলি। হয়তো আমরা বুঝতেও পারি না, হয়তো ভাবি না ওরা কোনো রকমভাবে হার্ট হচ্ছে, কিন্তু আমরা হার্ট করে ফেলি তাদেরকে, খুবই কষ্ট দিয়ে ফেলি কিছু কিছু কারণের জন্য। যে পয়েন্টগুলো আমি এক এক করে বলবো, তোমরা বুঝতে পারবে যে কী কী কারণের জন্য তোমরা তোমাদের বাণীদের হার্ট করে ফেলছো বা কষ্ট দিয়ে নিজেদের অজান্তেই কষ্ট দিয়ে ফেলছো, আর বা জেনে বা অজানে অজান্তে কষ্ট দিয়ে ফেলছো। তো সেইগুলো এক এক করে পয়েন্টগুলো বলবো, আর চলো তাহলে এক একটা করে পয়েন্টগুলো বলতে থাকি। ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের কাছে বলবো, আমরা অনেকেই নিজের অজান্তে র্যাবিটকে ভীষণ মানে ট্রেনিং দিতে যাই। মাঝে মাঝে তোমাদের কাছেই কমেন্টে আসে, আমার দিদি আমার র্যাবিটকে বারবার করে ট্রেনিং দেওয়া সত্ত্বেও ওরা পি পুপ করছে না, মানে ঠিক জায়গায় ট্রেতে পর লিটার বক্সে করছে না, অন্য জায়গায় করছে। তো প্রথমেই বলে রাখি, র্যাবিট কিন্তু অত্যন্ত সফট একটা প্রাণী, ওদের হার্টও খুব দুর্বল হয়, ওদের বেশি বকাবকি বা তোমরা যদি পি পুপ ট্রেনিং দেওয়ার পরেও যদি না করে থাকে, তোমরা খুব বকাবকি করলে ওদের কিন্তু সেখানে ক্ষতি হয়ে যায়। তোমরা না জেনেই কিন্তু বকছো বা ওদের পেছনে দৌড়ে বকা দিচ্ছ, তো সেটাতেও কিন্তু ভয় পেয়ে হার্ট ফেল করতে পারে। খুব তাড়াতাড়ি কিছু করবে না, ওরা হালকা আস্তে আস্তে ধৈর্য ধরে 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 ওদের পি পুপ ট্রেনিংটা দেওয়া দিতে থাকো, বা অন্যান্য আদার্স যে ট্রেনিংগুলো তোমরা দিতে চাইছো সেগুলো অবশ্যই আস্তে আস্তে বা ধীরে ধীরে ভালো করে ওদের সঙ্গে আচরণ করে ভালোবেসে আদর করে তবেই শেখাও। সেকেন্ড যে পয়েন্ট আমি কথা বলবো সেটা আমি আগেও বলেছি, আবার বলছি, র্যাবিটদের থাকার জায়গা যদি আনহাইজিনিক হয়। আমি এরকম অনেকেই দেখি, স্যাঁতস্যাঁতে জায়গায়, মাটির মধ্যে ভিজা জায়গায় র্যাবিটের কেজ রয়েছে বা র্যাবিটের সেট আপ রয়েছে যেখানে তোমরা র্যাবিটদের রেখেছো চারদিকে। বিশেষ করে তো শীতকালের মধ্যে র্যাবিটদের খুব ড্রাই শুকনো ভালো জায়গায় সবসময় র্যাবিটরা কিন্তু খুব মানে ক্লিন থাকতে পছন্দ করে। ওরা সব দেখবে সব মানে দিনের মধ্যে 4-5 বার আরও বেশি ওরা র্যাবিট কিন্তু নিজেদেরকে ক্লিন করে, তাই ওরা ক্লিন জায়গা খুব পছন্দ করে। তোমরা চেষ্টা করবে ওদের ক্লিন জায়গায় রাখতে, কোনো ভিজা স্যাঁতস্যাঁতে জায়গায় রাখতে না। এইভাবে কিন্তু তোমরা কিন্তু না জেনেই তার মানে তোমাদের র্যাবিটকে বা হার্ট করে ফেলছো, সেই চেষ্টা করবে র্যাবিটকে সবসময় ড্রাই সুন্দর হাইজিনিক রাগায় রাগায় রাখার। 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, তোমরা যদি তোমাদের বাণীদের কখন কষ্ট দিয়ে ফেলছো বা হার্ট করে ফেলছো, যখন ওদের ঠিকমতো প্রপার মেডিকেল কেয়ার না দিতে পারো বা কোনো ডক্টরের কাছে ভেটের কাছে না নিয়ে যাও, এরকম হয়েছে হয়তো তোমরা বুঝতে পারছো না র্যাবিটদের শরীর অসুস্থ হয়ে গেছে, এক জায়গায় ওরা অনেকক্ষণ বসে আছে, মাথাটা নামিয়ে একটু বসে আছে বা কানগুলো ফ্যাকাশে হয়ে গেছে, এই সিমটমসগুলো দেখে তোমরা ইগনোর করছো, ভাবছো যে ঠিক আছে ওরা তো কিছু বলতে পারছে না, ওরা এক জায়গায় বসে আছে, খানিকক্ষণ পর ওরা ঠিক হয়ে যাবে, কিন্তু নয়। এগুলো একদিন হয়তো কিছু খাচ্ছে না, 24 ঘন্টা খেলো না বা 7-8 ঘন্টা না খেলো, তোমরা তাও ভাবছো ঠিক হয়ে যাবে, ও ঠিক আছে কোনো ব্যাপার না, ডাক্তারের কাছে নিয়ে গেলে তো টাকাগুলো অনেকগুলো টাকা লাগবে, প্লাস নিয়ে যেতে হবে, সেটাও একটা ব্যাপার, কিন্তু না, এগুলোর ক্ষেত্রে তোমরা এরকম করবে না। তোমরা যদি দেখো র্যাবিটটা এক জায়গায় অনেকক্ষণ বসে আছে মাথাটা নামিয়ে, বা ওদের কানগুলো কানের যে কান মানে ভেতরটা ফ্যাকাশে হয়ে গেছে, নাকটা নাকের জায়গাটা যেটা বারবার করে ওঠানামা করছে, তখন কিন্তু তোমরা দেরি না করে অবিলম্বে ভেটের কাছে নিয়ে যাবে, তোমার বাণী অনেকদিন সুস্থ থাকবে। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো আনহেলদি ডায়েট। র্যাবিটদের হিউম্যান ফুড হচ্ছে সো পয়জন, আগেও বলেছি আবার বলছি, ওদের মেন খাবার হচ্ছে দুর্বা ঘাস বা হে 80%, তার সাথে ভেজিটেবল কিছু যেটা 6 মান্থস এর পরে অ্যাডাল্ট বাণীদের দেওয়া হয়, তার আগে খালি দুর্বা ঘাস, তুলসী পাতা আর হে আর জল, তো এটা তোমাদের দিতে হবে। এর সঙ্গে তুমি অনেকেই তোমরা আছো যেগুলো দেখছি যে ভাত খাওয়াও, রুটি খাওয়াও, খই খাওয়াও, মুড়ি খাওয়াও, হিউম্যান ফুড একদম নয়, খালি ঘাস দাও, দুর্বা ঘাস মেনলি, কারণ দুর্বা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, দুর্বা ঘাস দাও, হে দাও, তিমতি হে,
তো ওইটা দাও ব্যাস আর কিছু না আর এর তোমরা কিন্তু আনহেলদি ডায়েটের ফলে রাবিদদের মৃত্যু নিজেরাই ডেকে আনছো পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি বলবো এটা আমরা সবাই জানি রাবিড হলো একটি অত্যন্ত ভীতু প্রাণী ওদেরকে সেফ রাখার দায়িত্ব তোমরা তোমরা যদি ওদেরকে সেফ না রাখো তারা কিন্তু ওরা খুবই অসহায় একটা প্রাণী আমি শুধু ঘরে বলবো না ঘরে বাইরে দু জায়গায় কিন্তু ওরা সেফ নয় এমন অনেক বাড়ি আছে যেখানে তোমরা র‍্যাবিটকে নিয়ে এসেছো কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ইঁদুর আর ছুঁচোর উপদ্রব রয়েছে সেখান থেকেও কিন্তু ওদেরকে বাঁচাতে হবে ওদেরকে সেফ রাখতে হবে তো সেই কারণে তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের র‍্যাবিটের কাছে যাতে ইঁদুর বা ছুঁচো না পৌঁছায় আর যদি তোমরা বাইরে উঠোনে ছাড়ো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সবসময় গার্ড দিতে হবে ভাবছো তোমরা উঠোনেই তো আছে কি হবে কিন্তু না ওদের মৃত্যু কিন্তু বাইরে ওয়েট করছে কারণ কুকুর বিড়াল হচ্ছে ওদের মেন শত্রু কুকুর বিড়ালের হাত থেকে বাঁচতে তুমি যখন তোমার ভালোবাসার প্রাণীটিকে ঘরে নিয়ে এসছো তখন কিন্তু তোমাদের ওদেরকে সেফ রাখতে হবে তোমরা যদি ঘরে উঠোনে ছাড়ো তাহলে তোমাদের সঙ্গে থাকতে হবে সবসময় গার্ড দিয়ে রাখতে হবে কারণ বাইরে বেরোলেই কিন্তু কুকুর বিড়াল মানে মৃত্যু ওদের জন্য ওয়েট করে থাকে তাই বি কেয়ারফুল ওদেরকে সেফ রাখো এভাবে কিন্তু ছেড়ে দিয়ে ওদেরকে তোমরা নিজেরাই কষ্ট দিচ্ছ আর ওদের মৃত্যু ডেকে আনছ ছ নম্বর পয়েন্ট আমি বলবো তা হলো র‍্যাবিটকে কলার বা হার্নেস যেগুলো বলে ওগুলো পরালে র‍্যাবিটের কিন্তু তোমরা মৃত্যু ডেকে আনছো বা ওদের হার্ট করে ফেলছো র‍্যাবিটরা কিন্তু কুকুর বিড়াল নয় আবার বলেছি ওদের গলার ওপর কিন্তু প্রেশার পড়ে কারণ ওটা কোনো কিছু র‍্যাবিটরা তোমরা দেখবে জামা কাপড় যাই পরা ওদের গায়ে কিছু দিলে ওরকম ইরিটেশন হয় ওদের রাখতে চাইবে না যদি গলায় তোমরা কিছু পড়াও সঙ্গে সঙ্গে টানাটানি চেষ্টা করবে আর সেক্ষেত্রে ওদের গলাটা চাপা হয়ে গিয়ে মৃত্যু ঘটতে পারে এগুলো ওদের পড়ালে বা জামা কাপড় পড়ালে হয়তো ফটো তোলার জন্য দু মিনিট তিন মিনিট পড়ালে ঠিক আছে কিন্তু গলায় বা জামা কাপড় ওদের পড়াবে না কারণ জামা কাপড় পড়ালে ওদের পিঠের স্পাইনাল কর্ডটা খুবই হালকা মানে হয় পাতলা হয় চাপ পড়লে কিন্তু ওটা ভেঙে যায় সেক্ষেত্রে ওদেরকে তোমরা কষ্ট দিয়ে ফেলছো তোমরা হার্ট করে ফেলছো তোমরা ওদের মৃত্যু ডেকে আনছো নম্বর পয়েন্ট সেটা হলো আমরা র‍্যাবিটকে মানে র‍্যাবিট বলে না আর সবাইকে মানে ধরো আমি কোনো ভালোবাসার জীব বা কুকুর বেড়াল র‍্যাবিট চাই হোক একজনকে নিয়ে আসলাম ঘরে ঘরে নিয়ে এসে প্রথমে খুব ভালো লাগলো দোকানে দেখলাম বা যেখানেই দেখি বা যার বাড়ির থেকে নিয়ে আসি খুব ভালো লাগলো পুরো তুলোর বল র‍্যাবিটকে লাগে তা তুলোর বল ছোট বয়সের তুলোর বল লাগে খুব ভালো লাগলো সুইট লাগলো নিয়ে এলাম বাড়িতে ঠিক আছে নিয়ে এলাম ঘরে রাখলাম ঘরে রাখে দুদিন চটকা মানে একটু আদর করলাম একটু চটকালাম ভাল লাগলো ব্যাস রাখলাম তারপরে কি হলো ওদেরকে খাঁচায় ফেলে রেখে দিলাম বা এদের ইগনোর করলাম ঠিক আছে সব মিটে গেল নোংরা করছে দেখলাম ঘর বাড়ি খুব নোংরা পি পটি করে সারা ঘর তোমার বাড়ির লোক তোমার মা বা বাবা তোমার যাই হোক তোমার দাদা দিদি যাই হোক তোমরা খুব বলছে যে এখানে নোংরা করছো ঘরে নোংরা তুমি কি করলে ঠিক আছে খাঁচার মধ্যে ভরে রেখে দিলে নোংরা তো করবে না তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের র‍্যাবিটকে ভীষণভাবে কষ্ট দিয়ে ফেলছো ভীষণভাবে হার্ট করে ফেলছো আর মৃত্যুও ডেকে আনছো আট নম্বর পয়েন্টটা বলছি যেটা হলো ওদের প্রপার যত্ন না নিলে তারা কিন্তু তোমরা নিজেরাই ওদের হার্ট করে ফেলছো ওদের কষ্ট দিয়ে ফেলছো কারণ ওদের প্রপারলি নখ কাটা যদি দাঁতটা বড় হয়ে যায় এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে নখগুলো কিন্তু রেগুলার ওদের কাটতে হবে না হলে কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের নখগুলো বেড়ে গেলে অবশ্যই নখগুলো কেটে দেবে আর দাঁত দেখবে খেয়াল রাখবে ওদের দাঁত বাড়ছে কিনা ওদের লাইফ টাইম গ্রো করে হচ্ছে ওদের টিথ সেক্ষেত্রে ওদের সেই জন্য সে কারণে সে খাবারগুলো ওদের দিতে হবে ডায়েট দিতে হবে সেই পরিমাণে মানে হে প্রপারলি দিতে হবে হবে হে দিলে ওদের মানে হজমের পরিমাণ মানে হজমটাও ঠিকঠাক হয় প্লাস ওদের নিউট্রিশিয়ানসও মানে ওখানে পুষ্টিটাও অনেক বেশি আর ওদের দাঁতটাও ঠিকঠাক সাইজে থাকে নম্বর পয়েন্টটা হলো র‍্যাবিটকে কেজে রেখে তোমরা কিন্তু কেজে রেখে পালন করা যাবে না বা ওদেরকে রাখা যাবে না ওদেরকে যদি তোমরা ফ্রি রোম না দাও মানে ঘরে পুরো খুলে না রাখো শুধু আমি বল আমি যেমন আমার মতিকে শুধুমাত্র রাত্রির বেলাটুকু কাজায় রাখি তোমরাও চেষ্টা করো তোমরা তোমাদের বাণীদের বা তোমাদের র‍্যাবিটদের খাঁচায় না রেখে ঘরে খুলে রাখতে সেক্ষেত্রে কিন্তু ঘরে যদি খুলে রাখো তাহলে তোমার র‍্যাবিটদের মন ভালো থাকবে ওদের হাসি ওরা মনে খুশি থাকলে ডিপ্রেশন আসবে না ওরা তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকবে অনেকদিন পর্যন্ত বাঁচতে পারবে আর তোমাদের সঙ্গে ওদের বন্ধুত্বটা মানে বন্ডিংটাও খুব বেশি হবে লাস্ট
এবং ফাইনাল 10 নম্বর পয়েন্ট আমি বলবো, সেটা হলো তোমাদের তোমরা র‍্যাবিটকে বুঝতে হবে। এক একটা র‍্যাবিট এক এক রকমের, যেমন এক একজন মানুষ এক এক রকম হয় না, তেমনি এক এক রকম এক একজন র‍্যাবিটের এক এক রকম আচরণ থাকে। ওদের ভালো লাগা না ভালোবাসা একটু অন্যরকম হয়। যেমন কোনো র‍্যাবিট গাজর খেতে চায় না, তেমন অন্য অন্য ক্ষেত্রে আরেকটা র‍্যাবিট ভীষণভাবে গাজর খেতে পছন্দ করে, ট্রিট হিসেবে গাজর পছন্দ করে, অনেকে পছন্দ করে আপেল, অনেকে পছন্দ করে কলা, অনেকে পছন্দ করে ওটস, তো এইগুলো পছন্দ করে। তাই ওদের সঙ্গে মিশতে হবে, ওদেরকে সময় দিতে হবে, আবার বলছি সময় দিতে হবে, ওদেরকে বুঝতে হবে ওরা কোন সময় কী করতে চাইছে, কী বলতে চাইছে। ওদের সঙ্গে কথা বলো, ওর সঙ্গে সময় কাটাও, ওর সঙ্গে কথা বলো, তুমি কথা বলো ওর সঙ্গে, ও কথা বললে দেখবে ও রেসপন্স করছে তোমার কথায়, আস্তে আস্তে ওর বন্ধু হয়ে ওঠো, ওর মা হয়ে ওঠো, বা তোমরা যা ছেড়ে আছো ওর বাবা হয়ে ওঠো, ওরে মানে ওদের খুব ভালোভাবে কাছে নাও, আদর করো। আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তো এইভাবেই তোমার র‍্যাবিটকে তোমার সন্তান তুল্য করে নাও, ভালোবাসা দাও, আদর করো, এইভাবেই তোমার র‍্যাবিটকে তোমরা ভীষণ কাছের একজন করে নাও, যাতে ও তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমিও ওকে ছাড়া থাকতে পারো না, এমন হয় তোমাদের মধ্যে বন্ডিং। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি, লাইকটা প্লিজ করে দিও, আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো। তো মাম্মা চলে এসছে আমার, তো ফ্রেন্ডস আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো। আর বুঝছে মতি কী করছে, এই দেখো তোমাদের মতিকে না দেখিয়ে তো হবে না, আমার সোনামা, এই যে আমার সোনামাটা, আমার সোনামা। তো ফ্রেন্ডস টাটা, বাই বাই, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর তোমার বাড়িদের অনেক 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 ভালোবাসা দিও। তো টাটা।